رحمت الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে আজ 29 সফর 1442 হিজরি মোতাবেক 16 অক্টোবর 2020 জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে খুতবা প্রদান করা হয়েছে সেই জুমার খুতবার অনুবাদ ইনশা আল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। খুতবার বিষয়বস্তু হচ্ছে অনুকরণীয় অগ্রগামীগণ, ভালো কাজে যারা অগ্রগামী তাদের অনুকরণ করা প্রশংসনীয়, আর মন্দ কাজে যারা অগ্রগামী তাদের অনুকরণ অসৎ লোকদের পরিচয় এবং তারা হচ্ছে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালামের পরে সম্মানিত খতিব, আজকের খতিব হচ্ছেন সম্মানিত শেখ ফয়সাল গাজাওয়ী হাফিজাহুল্লাহ তাআলা। তিনি বলছেন যে মানব জাতির ওপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যে তাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে অগ্রগামী করেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নেক কাজ করার ক্ষেত্রে নেকির কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এরা হচ্ছে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, মর্যাদাপূর্ণ কাজের ক্ষেত্রে অগ্রগামী, আর এরাই হচ্ছে মানব জাতির জন্য সত্যিকার আদর্শ অনুকরণীয় মানুষ, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী ফিট হতে পারে, যেই বাণীতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজা আল্লাহুম আইম্মাতান ইয়াহদুনা বি আমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়াকানু লানা আবেদিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমি তাদেরকে অর্থাৎ সেই ভালো মানুষ আম্বিয়া রসুলগণ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে নেতা করেছিলাম, ইয়াহদুনা বি আমরিনা, যারা আমার নির্দেশে সঠিক পথ দেখাতো, ও আওহাইনা এলি ফেলাল খায়রাত, এবং তাদের কাছে ভালো কাজগুলি করার জন্য আমি ওহি করেছিলাম, সালাত কায়েমের ওহি করেছিলাম, এবং তারা আমার এবাদত গুজার ছিল। এসব নেক মানুষরা যেমন অন্যের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদানকারী, তেমনই তারা নিজেরাও হেদায়ত প্রাপ্ত এবং আল্লাহর মনোনীত খাঁটি বান্দা। যারা এই ভালো কাজের মাধ্যমে এবং ভালো কাজের দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে সুউচ্চ স্থান হাসিল করেছে অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে, আল্লাহর বান্দাদের উপর আল্লাহর এটি বড় নিয়ামত যে কোনো ব্যক্তি এমন নেতৃত্ব হাসিল করতে পারল যার মাধ্যমে অন্যরা সঠিক পথ পাবে, এবং যারা ভালো মানুষ পাপমুক্ত থাকতে চায় তারা তাদের অনুকরণ করবে, তাদের পথের পথিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ভালো কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করে তাদের প্রশংসা করে ইরশাদ করছেন, ওয়াসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم سورة التوبة آية نمبر 100।
মহান আল্লাহ ইরশাদ করছেন, মুহাজিরিন এবং আনসারদের মধ্য থেকে প্রথম সারির যারা অগ্রণী এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম, মহান আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ বহু বাগান বিশিষ্ট জান্নাত প্রস্তুত রেখেছেন। তাজরি তাহতাহাল আনহাজার, নিম্নদেশে নদী নালা প্রবাহিত। খালেদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। জালিকাল ফাউজুল আজিম, এই হচ্ছে মহাসাফল্য। এই মহামানবগণ তাদের অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে তারা অন্যের জন্য হেদায়েতের আলোকবর্তিকা, এবং পরবর্তীতে যারা এসেছে তাদের জন্য তারা উত্তম আদর্শ। সাহাবায়ে কেরামগণ যেই বিষয়গুলি গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন তার একটি বিষয় হচ্ছে যে সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেছেন। এই মর্মে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলছেন, ও সহীহ, আর সঠিক মত হচ্ছে, আন্না আলিয়ান আউয়ালা মান আসলামে মিনাল গিলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কামা আন্না খাদিজা আউয়ালু মান আসলাম মিনান নিসা, সর্বপ্রথম নারীদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেন। ওয়া যায়েদ ইবনে হারেসা আউয়ালু মান আসলাম মিনাল মাওয়ালি, এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস দাসীদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক আউয়ালু মান আসলাম মিনার রিজালিল আহরার, আর স্বাধীন পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যে তিনি এই উম্মতের সমস্ত নারীদের অগ্রগামী ইমানের ক্ষেত্রে। সুতরাং তারপরে যত নারীরা ইমান ইসলাম গ্রহণ করেছেন তাদের জন্য তিনি উত্তম আদর্শ। তাই যত নারীরা ইসলাম গ্রহণ করবে তাদের এক ভাগ নেকি সওয়াব পাবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ সহি হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানা, কেউ যদি ভালো আদর্শ চালু করে, ফা ওমেলা বেহা, আর তার প্রতি অন্যরা আমল করে অনুসরণ করে, বাদাহু কোতেবালাহু মিসলু আজরে মান আমেলা বেহা লায়ান কোসমিন অজুরহিম সেই, তাহলে তার জন্য যিনি প্রথম ভালো আদর্শ চালু করলেন তার জন্য লেখা হবে যত লোক তারপরে আমল করবে তাদের সমপরিমাণ নেকি, তাদের নেকি থেকে কোনো কিছু কমতি করা হবে না। এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ক্ষেত্রে একই রকমের, যে যত পুরুষরা এ উম্মতের ইসলাম গ্রহণ করেছে এবং করছে আর করবে তাদের উত্তম আদর্শ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য এক ভাগ রয়েছে। আর কত যে আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার এবং উত্তম প্রতিদান রেখেছেন কত পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রহম করুন। একটু চিন্তা করে দেখুন এই যে ফজিলত হাসিল করেছেন এই অগ্রগামী সাহাবায়ে কেরামগণ যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, সত্য দিনের অনুসারী হয়েছেন, যার মাধ্যমে তারা অগ্রণী ভূমিকা পালন করে অন্যের জন্য উত্তম আদর্শ প্রতিষ্ঠা করেছেন। তারপরের লোকেরা তাদের অনুসরণ করেছে যারা মুক্তির পথকে বেছে নিয়েছে। এই মর্মে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ, তিনি বলছেন, আউয়ালু মান আজহারা ইসলামাহু সাবাহ, সর্বপ্রথম যে ইসলাম প্রকাশ করেছিলেন অর্থাৎ ইসলাম গ্রহণ করেছিলেন সাতজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দ্বিতীয় অবকার সিদ্দিক, তৃতীয় আম্মার বিন ইয়াসির, চতুর্থ তাঁর মা সোমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ও সোহাইব, পাঁচ নম্বরে সোহাইব, ছয় নম্বরে বিলাল, সাত নম্বরে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটি কত যে বড় উচ্চ মর্যাদা মানুষের জন্য, যে আল্লাহর দিনে প্রবেশ করার জন্য তারা ছুটে এসেছে এবং ইসলামের ঘোষণা করেছে, বাপদাদা স্বজাতির যেসব ভ্রষ্টতা ছিল, ভ্রান্ত পথ মত ছিল, সবকে পরিত্যাগ করেছে এবং এই মর্মেই বহুমুখী মুশরিকদের পক্ষ থেকে যে জুলম অত্যাচার হয়েছে সেসব বরদাস্ত তারা করেছে, আল্লাহর দিনকে মজবুত করে ধারণ করেছে, আল্লাহর দিনের ওপর তারা অটল থেকেছে, থেকে তারা দিনের দাওয়াত দিতে থেকেছে। দ্বিতীয় দৃষ্টান্ত এই ক্ষেত্রে পেশ করা যেতে পারে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহর রাসূল। এই মর্মে ইমাম ইবনে আসাক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন কানা আউয়াল মান দাইয়ফা দাইফা ইব্রাহিম, সর্বপ্রথম যিনি অতিথির জন্য আতিথ্যের ব্যবস্থা করেছেন, মেহমান নওয়াজি করেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। অতিথির সম্মান করা এবং তাদের আপ্যায়ন করা, এটি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কেরিমে এই বিষয়ে প্রশংসা করেছেন, যখন মালায়েকা ফেরেশতাগণ মানুষের রূপ ধারণ করে অতিথির ভেষে তার কাছে আগমন করেছিলেন, তিনি সেই অতিথিদের সম্মান প্রদর্শন করেছিলেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন খুব সুন্দরভাবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা যারিয়াতের আয়াত নম্বর ২৪ থেকে ২৭, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, হে নবী তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত অতিথিদের কাহিনী খবর এসেছে, জানো কিছু সে সম্পর্কে? যখন তারা এসেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়িতে ছুটে আসলেন, আর তারপরে বাড়িতে একটি বাছুর ছিল, সেটিকে জবাই করে, মোটা সোটা হৃষ্টপুষ্ট বাছুর ছিল, ফাজা বেজলেন সামিন, এ মোটা হৃষ্টপুষ্ট বাছুরকে ভুনে নিয়ে এসে চলে আসলেন। অন্য আয়াতে রয়েছে ফাজা বেজলেন হানিজ, ভুনা বাছুর নিয়ে এসে হাজির কয়েকজন মেহমানের জন্য, জানতেন না যে তারা মালায়েকা খাওয়া দাওয়া করবেন না, অতিথি অপরিচিত আগন্তুক এসেছে তাদের জন্য গোটা একটি গরু নিয়ে এসে হাজির। ফাকাররাবাহু ইলাইহিম, তাদের সামনে পরিবেশন করলেন খাবার, কাল আর বলে আলা তাকুলুন, কী ব্যাপার আপনারা খাচ্ছেন না কেন, খাওয়া দাওয়া করেন, তখন তারা পরিচয় দিলেন। এই মর্যাদাপূর্ণ যে নেক আমলটি রয়েছে, এটি ইব্রাহিম আলাইহিস সালামের একটি বড় ফজিলতের দিক, যে তিনি এই প্রশংসনীয় আদর্শ প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে লোকেরা তার অনুসরণ করেছে অতিথির সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। যখন ইসলাম আসলো তখন এই ইসলামের শিষ্টাচারটিকে বড়ই গুরুত্ব দিল এবং তার প্রশংসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ইমানের একটি শাখা বলে আখ্যায়িত করেছেন, তাই ইরশাদ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যদি কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয় তাহলে সে যেন তার অতিথির সম্মান প্রদর্শন করে। সহিহ বুখারী মুসলিমে আরও হাদিস রয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম সম্পর্কে, যে তিনি উত্তম আদর্শ। এছাড়াও খাতনার ক্ষেত্রে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া ইবনু সামানিনা সানা বিল কদ্দুম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজেই করেছিলেন যখন তার বয়স ৮০ বছরে পৌঁছে গিয়েছিল।
কোড়ালি দ্বারা। আলমায়ে কেরামগণ এই ক্ষেত্রে একমত যে সর্বপ্রথম খাতনা করেছেন মানব জাতির মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আর তারপরে যত আম্বিয়া রসুলগণ এসেছেন তারা তার অনুসরণ করেছেন। এটি হচ্ছে ইসলামের প্রাচীনতম সুন্নাত। এই খাতনার সুন্নাত আম্বিয়া রসুলগণ পরবর্তীতে যারা এসেছে তাদের মাঝে এবং তাদের উম্মতের মাঝে সেটি কি আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে রেখেছেন, কল্যাণের কাজে অগ্রণী ভূমিকা পালনের আর একটি দৃষ্টান্ত যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইলেন খাইবারের একটি জায়গা জমি সম্পর্কে যা তিনি পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিটি ছিল, ইয়া রাসূল আল্লাহ এই সুন্দর জমিটি আমি নিজে রাখতে চাই না, এটাকে আমি দান করে দিতে চাই, আপনার কি মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেটাকে যদি ওয়াকফ করে দাও। এই ওয়াকফের সুন্নাতে হাসানা তিনি চালু করেছিলেন, বলে ইনশেতা হাব্বাস্তা আসলাহা, তুমি যদি চাও তো তার মূলটাকে তোমার কাছে রেখে নাও, মূল মালিকানা ওয়াতাসাদ্দাকতা বিহা, আর সেখান থেকে যা কিছু উৎপাদন হবে তা তুমি সাদকা করবে গরিব মিসকিন এবং অসহায় দুর্গতদের জন্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ আহমদে রয়েছে, আউয়ালু সাদাকাতিন আই মাওকুফাতিন কানাত ফিল ইসলাম সাদাকাতু ওমর, সর্বপ্রথম সাদাকা অর্থাৎ ওয়াকফের সাদাকা ইসলামে কায়েম করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় যে বর্ণনা করা হয়েছে সেটি ওয়াকফের যে বিধান শরীয়তে রয়েছে এর একটি গুরুত্বপূর্ণ দলিল। তারপর সাহাবায়ে কেরামগণ তার অনুসরণে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ওয়াকফ করেছেন। অগ্রণী ভূমিকা পালনের আর একটি দৃষ্টান্ত যা সহিহ মুসলিমে রয়েছে আবু দার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। তিনি বলছেন যে কুন্তু আউয়াল মান হাইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাহিয়াতিল ইসলাম, আমি সর্বপ্রথম ব্যক্তি ইসলাম গ্রহণ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের অভিবাদন সালাম পেশ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই সাহাবি আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা হাসিল করেছেন, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম পেশ করেছেন, যেটি ইসলামের অভিবাদন, যেটি জান্নাতীদের অভিবাদন। এবং এই যে ইসলামী অভিবাদনের কোনো বিকল্প নেই এবং অন্য কোনো অভিবাদন পেশ করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, ইসলামের এই অভিবাদনকে বাদ দিয়ে উপেক্ষা করে, এবং এর অর্থ হচ্ছে অত্যন্ত ব্যাপক। ওয়াহাব ইবনে উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথনের জন্য এসেছিল, একজন অমুসলিম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিবাদন পেশ করেছিল আন এম সাবাহান বলে। আরব মুশরিকরা বলতো আন এম সাবাহান, মানে শুভ সকাল। এটি জাহিলি যুগের লোকদের অভিবাদন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাদ আকরামানাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আন তাহিয়াতিকা ওয়া জাআলা তাহিয়াতানা সালাম ওয়া হিয়া তাহিয়াতু আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন যে তোমার এই যে অভিবাদন সেটার বিকল্প হিসাবে, উত্তম বিকল্প হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামের অভিবাদন দান করেছেন, যেটি জান্নাতীদের অভিবাদন। ওমাইর বলল, ইন্না আহদাকা বিহা লাহাদিস, আপনি তো কিছুদিন আগেই এই আন এম সাবাহান বলতেন, এখন আবার এটি ছেড়ে দিচ্ছেন কেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন বললেন, কাদ বাদদালানাল্লাহু খাইরা মিনহা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বিকল্প দিয়েছেন। কেউ যদি বলে শুভ সকাল, তাহলে সকালের কল্যাণটাই চাইল, কিন্তু আসসালামু আলাইকুম তাতে সার্বিক শান্তি এবং সব সময়ের শান্তি,
সকল স্থানের শান্তি, যত রকমের শান্তি মানুষের প্রয়োজন সব রকমের শান্তি কামনা করল। ইমাম তাবারানী এই হাদিসটি বর্ণনা করেছেন। পাঁচ নম্বরে কল্যাণের কাজে অগ্রণী ভূমিকার একটি দৃষ্টান্ত যা জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, আউয়ালু মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস, সর্বপ্রথম আল্লাহর রাস্তায় যিনি তীর ছুঁড়েছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আশরা মুবাশশার একজন। এতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড়ই ফজিলতের দিক রয়েছে যে তিনি আল্লাহর রাস্তায় এই অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আল্লাহর দিনের হেফাজতের জন্য তিনি তীর ছুঁড়েছেন এবং ইসলামের সুরক্ষায় তিনি এই খেদমত আঞ্জাম দিয়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় গর্ব করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান তাকে দান করেছেন। তিনি বলতেন, ইন্নিলা আউয়ালুল আরাবে রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ, আমি আরবের সর্বপ্রথম ব্যক্তি যে আল্লাহর রাহে তীর ছুঁড়েছে। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের দিনে এক একটি করে তীর তীরের থলে থেকে বের করে দিচ্ছিলেন সাদকে আর বলছিল, ইরমে ফেদাকা আবি ওয়া উম্মি, তুমি তীর ছোঁড়ো, আমার পিতামাতা তোমার ওপর উৎসর্গ হোক। যেমন সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। ছয় নম্বরে অগ্রণী ভূমিকা পালনের ক্ষেত্রে যে দৃষ্টান্ত কায়েম করেছেন তা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। আল্লাহর রাস্তায় তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে যাতে করে আল্লাহর দিন থেকে ফিরে আসে, কিন্তু তিনি কোনো মতেই ইসলাম থেকে ফিরতে রাজি হননি। তাঁর রুহকে আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি উচ্চ মর্যাদা হাসিল করেছিলেন। ইমাম ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে মুজাহিদ প্রখ্যাত তাবি রহমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আউয়ালু শাহিদাতিন ফিল ইসলাম সুমাইয়া ওয়ালিদাতু আম্মার ইবনে ইয়াসির, সর্বপ্রথম ইসলামের শহীদ নারী হচ্ছেন আম্মার বিন ইয়াসিরের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওয়াকানাত আজুজান কবীরাতান দাইফাতান, তিনি অত্যন্ত বৃদ্ধা বয়সপ্রাপ্তা এবং দুর্বল মানুষ ছিলেন। তারপরও জালেম কাফির আবু জাহাল লানাহুল্লাহ তাকে নির্মমভাবে শহীদ করেছিল। সাত নম্বর দৃষ্টান্ত রয়েছে উত্তম কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের ক্ষেত্রে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান দেওয়ার ঘটনা। কাসিম বিন আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন আর বলছেন, আউয়ালু মান আযানা বেলাল, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের কাজের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। এটি হচ্ছে ইসলামের একটি স্পষ্ট নিদর্শন এবং আল্লাহর সান্নিধ্য লাভের উৎকৃষ্ট একটি উপায়। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা। আজান হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, যেটি ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি, সেই সালাতের জন্য আহ্বান করা। অগ্রণী ভূমিকার ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে খলিফায়ে রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির উদগিরিব হওয়া হাদিস সংকলনের ক্ষেত্রে। তার খেলাফত আমলে তিনি ইমাম আবু বকর ইবনে হাজমকে লিখলেন চিঠি এই মর্মে, এবং ইমাম ইবনে শেহাব জোহরি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবি ইমাম মুহাদ্দিস তাকে নির্দেশ দিলেন এই কাজের জন্য যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লেখা শুরু করেন, কারণ আমি আশঙ্কা করছি যে সাহাবাই কেরামরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাদের সাথে সাথে হাদিসগুলি আমাদের হাতছাড়া না হয়ে যায়। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ইমরে বলছেন, আউয়ালু মান দাওয়ান আল হাদিস ইবনু শাহাব জোহরি, সর্বপ্রথম হাদিস সংকলন করেছেন ইমাম ইবনে শাহাব জোহরি রহমতুল্লাহ আলা রাসিল মিয়া 100 হিজরির মাথায়।
বে আমরে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে খলিফা রাশেদ উমাইয়া বংশের ছিলেন তার নির্দেশ ক্রমে, আর তারপরে বহুমুখী লিখনী শুরু হয়ে যায়, হাদিসের সংকলন শুরু হয়ে যায়, এর মাধ্যমে হাসালা বেজালিক খাইরুন কাসির, আর এর মাধ্যমে অজস্র কল্যাণ উম্মতে মুসলিমার এবং ইসলামের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর ওপর শুকরিয়া আদায় করি। চিন্তা করে দেখুন যে কীভাবে একজনকে ইমাম খলিফায়ে রাশেদ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করে অন্য অন্য পরবর্তীকালের আইম্মায়ে কেরামগণ মুহাদ্দিসিনগণ তারা হাদিস সংকলনে কীভাবে নিজেদেরকে একেবারে উৎসর্গ করলেন। এই ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য হচ্ছে যে সর্বপ্রথম সহি হাদিসকে একত্রিত করেছেন বিশাল এক লিখনীতে, তিনি হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এবং তারপরে অন্য অন্য আইম্মায়ে কেরামগণ হাদিসের কিতাব সংকলন করেছেন, যেমন ইমাম মুসলিম আর কুতুবুশ্বিত তার আইম্মায়ে কেরামগণ অন্য অন্য আইম্মায়ে মুহাদ্দিসিনগণ। দশ নম্বরে ভালো কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার আর একটি দৃষ্টান্ত হচ্ছে সহি মুসলিমের সেই হাদিসের ঘটনা। এক সম্প্রদায় যারা মোজার গোত্রের ছিল তারা মদিনায় আগমন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করি, বড়ই জীর্ণ শীর্ণ অবস্থায়, এবং তারা চরম ক্ষুধার্ত ছিল। তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মাঝে তিনি খুতবা দিলেন, মানে বক্তব্য রাখলেন, এবং সাহাবায়ে কেরামদেরকে দান খেরাত করার জন্য উৎসাহিত করলেন। হঠাৎ করে একজন আনসারি ব্যক্তি হাতে করে যে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা ছিল তার একটি থলে নিয়ে এসে হাজির করে দিলেন। দুই হাতে করে নিয়ে আসছেন, হাতে তিনি সামলাতে পারছেন না, মনে হচ্ছে যে আর হাত বরদাস্ত করতে পারছে না। আর তারপরে তার দেখা দেখি অন্য অন্য সাহাবায়ে কেরামগণ ছুটে আসলেন সাদকা খেরাত নিয়ে, আর এর মাধ্যমে অনেক খাবার দাবার আর অনেক কাপড় চোপড় অনেক কিছুই সেখানে সাদকায় হাজির হয়ে গেল। এই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খুশিতে ফুটে উঠল, এবং তিনি বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যেই ব্যক্তি ইসলামে উত্তম আদর্শ চালু করবে। এই উত্তম আদর্শ চালু করা মানে কোনো বিদাতে হাসানা বলেননি রাসূলুল্লাহ, সুন্নাতান হাসানা, সাদকা ইসলামে রয়েছে, কিন্তু এই সাদকার কাজটি সর্বপ্রথম এখানে এই সময়ে যেই সময়ে অত্যন্ত প্রয়োজন সাদকা খেরাতের প্রথম ব্যক্তি যিনি শুরু করলেন, ফালাহু আজরোহা, সে তার নেকি পেল, ও আজরো মানে আমেলা বেহা বাদাহু, আর তারপরে যত লোক তার দেখা দেখি এই নেক আমল করবে তাদের এক ভাগ নেকি সেই ব্যক্তি প্রথম ব্যক্তি পাবে, মিন গাইরে আইন কোসা মিন ওজুরহিম সেই, কিন্তু যারা পরবর্তীতে সাদকা খায়রাত করলো তাদের নেকি কমিয়ে দিয়ে নয়। অমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যা, পক্ষান্তরে কেউ যদি ইসলামের ইতিহাসে যদি কোনো খারাপ আদর্শ চালু করে, পাপের রাস্তা খুলে দিয়ে চলে গেল, যেমন অনেকেই আজকাল করে থাকে, কানা আলী হিউজরোহা, তার বোঝা তাকে উঠাতে হবে, হুইজরো মান আমেলা বিহা মিম্বাদিয়া, তারপরে যত লোক তার দেখা দেখি এই কুকাজ করবে, পাপ করবে, অন্যায় করবে, হারাম খাবে, হারাম জীবনযাপন করবে, তার দেখা দেখি এই সব বোঝা ওই প্রথম ব্যক্তিকেই উঠাতে হবে, মিন গাইরা ইয়ান কোসা মিন আউজারহিম সেই, কিন্তু এসব পরবর্তীকালে যারা এসে পাপ করলো তাদের গুনার বোঝা কমিয়ে দিয়ে নয়, এদেরকে যেহেতু বিভ্রান্ত করেছে, বিভ্রান্ত করার কারণে তাকে এইসব লোকদের যত লোক এই পাপে জড়িয়ে পড়বে প্রথম ব্যক্তিকে তার এক ভাগ করে গুনার বোঝা উঠাইতে হবে, সেই মুসলিমের হাদিস। এ হাদিসে যেমন ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়েছে যাতে করে তার অনুসরণ করা হয়, তেমনই মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করা হয়েছে যে মন্দ কাজ আপনি শুরু করবেন না, পরবর্তীতেও করবেন না, কিন্তু বিশেষ করে যদি আপনি প্রথম ব্যক্তি এই মন্দ কাজ শুরু করেন তাহলে আপনার দেখা দেখি যত লোক এই মন্দ কাজে লিপ্ত হবে তার এক ভাগ পাপের বোঝা আপনাকে অবশ্যই উঠাইতে হবে। হে আল্লাহর বান্দারা, এতক্ষণ পর্যন্ত উত্তম আদর্শের কথা শুনলেন, যারা
উত্তম আদর্শ রেখে গেছেন এবং এই মর্মে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা অনুকরণীয়, তাদের অনুকরণ করা উচিত আবশ্যক। পক্ষান্তরে এই বিপরীত কিছু লোকেরা রয়েছে, যেমন ভালো কাজের দিক নির্দেশনা কিছু মানুষ দিয়ে থাকে এবং সঠিক পথ দেখিয়ে থাকে, ঠিক তেমনই এর বিপরীত কিছু লোক রয়েছে যারা মন্দের রাস্তা খুলে গিয়ে থাকে আর মন্দ কথা কাজের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে গেছে যুগে যুগে, এবং তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে, নিজেরা পাপের পথে চলেছে, অন্যদেরকেও পাপের পথ দেখিয়েছে। এদের সম্পর্কে কোরআনে কারিমের সূরা কাসাসের আয়াত নম্বর 41 বলা যেতে পারে যে তাদের ক্ষেত্রে হ্যাঁ এর বাস্তবায়ন হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াজা আল্লাহুম আইম্মাতে ইয়াদউনা ইলান নার, এবং এদেরকে আমি এমন নেতা বানিয়েছি যারা জাহান্নামের দিকে আহ্বান করে থাকে। সুতরাং এরা হচ্ছে দাল্লুন মুদিল্লুন, এরা হচ্ছে নিজেরাও পথভ্রষ্ট এবং অন্যদের পথভ্রষ্টকারী। এর একটি দৃষ্টান্ত মন্দ কথা কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার একটি দৃষ্টান্ত যা সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন্নার ওয়া কান আউয়াল মান সাইয়াবাস সাওয়াইব, আমি আমর ইবনে আমির বিন লুহাইকে দেখেছি স্বপ্নে খুজা বংশের, যে জাহান্নামে সে জ্বলছে এবং তার পেটের ভুঁড়ি জাহান্নামে সে টানা হাঁচড়া করছে। আল্লাহু আকবার! কেন? ওয়াকান আউয়াল মান সাইয়াবাস সাওয়াইব, রাসূলুল্লাহ বলছেন এই আমর ইবনে লুহাই এমন এক কাফেরদের নেতা, সর্বপ্রথম নেতা এই মক্কা নগরীতে, যে দেবদেবীর নামে সাঁড় উৎসর্গ করা আর এই প্রচলন কুপ্রথা চালু করেছিল, এবং সে সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তি মান গাইয়ারা দিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হানিফ, যে তৌহিদের দিন, সন্ন্যার দিন, আল্লাহর নাজিলকৃত হ্যাঁ অবিকৃত দিন, সেই দিনকেই বদলে দিয়েছিল, শিরক কুফরের দিনে রূপান্তরিত করেছিল এবং শিরকের দিকে আহ্বান করেছিল, মূর্তি পূজার দিকে আহ্বান করেছিল। সামদেশ থেকে একটি সুন্দর পাথর নিয়ে এসেছিল, নিয়ে এসে কাবা ঘরের ওপরে রেখে দিয়েছিল, সেই পাথরের নাম হবাল, আর তার পূজা এই ব্যক্তি শুরু করিয়েছিল, যার ফলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামে এই শাস্তি দিয়েছেন যে সেই ব্যক্তি জাহান্নামে জ্বলতে আছে এবং তার নাড়ি ভুঁড়ি নিয়ে সে টানা হাঁচড়া করতে আছে, এটি তার শাস্তি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। মন্দ কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আরেকটি দৃষ্টান্ত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসে, তিনি বলেছেন, লা তুক্তালু নাফসুন যুলমাহ, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলু মিন দামিহা, তবে মনে রাখবে যে আদম আলী সালামের বড় ছেলে যে কাবিল ছিল তার ওপর এই খুনের একটা ভাগ গিয়ে চেপে যাবে, একটা ভাগ তাকে উঠাইতে হবে। যত লোক খুন হচ্ছে মানব জাতির ইতিহাসে এই কাবিলের পরে, সমস্ত এই খুনের অপরাধের একটা ভাগ পাপের বোঝা এই কাবিলের ওপর চাপবে। কেন? লিয়ান্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ এই ব্যক্তি প্রথম যে মানুষ খুন করার এই পাপ চালু করেছিল, এই অন্যায়ের প্রথম প্রবর্তক এই ব্যক্তি। সুতরাং তার শাস্তি হচ্ছে যে যত খুন পৃথিবীতে হবে, এই অপরাধ, এই অন্যায়ের যতটা পাপ আল্লাহর কাছে মহাপাপ রয়েছে, শিরক কুফরের পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে এই খুনের পাপ, এর একটা ভাগ তার ওপর গিয়ে বর্তাবে। তৃতীয় মন্দ দৃষ্টান্ত, এবং যারা অগ্রণী ভূমিকা পালন করেছে মন্দের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে, বিশেষ করে আকিদার বিষয়ে, প্রথম এই উম্মাতে মুসলিমায় ভ্রান্ত আকিদার প্রচার প্রসার করেছে, তকদির অস্বীকার করার কাদিরিয়াদের এই গুমরাহির, তার নাম হচ্ছে মাবাদ আল জোহরি।
বাসরা থেকে এই বিদাত শুরু হয় যে তকদির বলে কোনো কিছু নেই। এই ফিরকাকে কাদরিয়া বলা হয়। মাওয়াদ আল জহনি প্রথম ব্যক্তি, সে বলেছিল যে তকদির বলে কোনো কিছু নেই, যা কিছু আমরা করি তাই হয়। আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু লিখেও রাখেননি, আর আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছুকে সুপরিমিতও করেননি, মানুষই সব কিছু যা করে। এবং সে এটাও দাবি করেছিল যে আন্নাল্লাহ আজ্জাল্লা আলমুল আসি, আল্লাহ এমনকি জানেনও না যে আগামীতে আমাদের প্রত্যেকের কী হবে, কী করব, ভালো না মন্দ, আর কোথায় কী করব না করব, কিছুই জানেন না আল্লাহ, নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না ঘটে আল্লাহ রব জানেন না। জি, সুতরাং সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করেছিল, নিজে পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সে মিথ্যা রচনা করেছে। সুতরাং সেই ব্যক্তি যত গুমরা ফিরকা বেরিয়েছে এবং বিশেষ করে তকদিরের ক্ষেত্রে যত গুমরা হয়েছে, তার এক ভাগ পাপের বোঝা এই মাবাদুল জাহানির ওপর চাপছে। ঠিক ওই রকমই যতগুলি বেদাতপন্থীরা রয়েছে, তাদের প্রথম ব্যক্তি যে বেদাত চালু করেছে, সে রাফেজি শিয়াদের বেদাত হোক অথবা খারেজি চরমপন্থীদের বেদাত হোক, জঙ্গিদের বেদাত হোক, এই বেদাত প্রথম যে চালু করেছে, যারা চালু করেছে, তাদের ওপর যত এই সব পাপগুলি হতে আছে তার এক ভাগ তাদের ওপর যাবে। এইরকমই কবর মাজার পূজা, আর এইরকমই যারা আপনার সুফিবাদ নিয়ে মেতে আছে, তাদের প্রথম ব্যক্তি যারা, তাদের ওপর ওয়াহদাতুল ওজুদের ক্ষেত্রে ইবনে আরবি, আর হলুলের ক্ষেত্রে আপনার হোসেন মানসুর হাল্লাজ, এরা যে প্রথম ব্যক্তি যারা এই কুফুরির গুমরাহিগুলি মুসলিম সমাজে ছড়িয়েছে, সুতরাং এসব কুফুরি আকিদা যত মানুষ রাখবে তার এক ভাগ পাপের বোঝা তাদের ওপর এসে চাপছে এবং চাপতে থাকবে। আল্লাহর বান্দারা, মমিন ব্যক্তির উদ্গ্রীব হওয়া উচিত ভালো কাজের ক্ষেত্রে, যে অগ্রগামী হবে এবং আল্লাহ রব্বুল আলমে যাতে সন্তুষ্ট হন সেই কাজে দ্রুতগামী হবে এবং অন্যের জন্য উত্তম আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। যেমন আল্লাহ রব্বুল আলমিন নবী মুসা আলী সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, সুরা তোহার আয়াত নম্বর 83-84 রয়েছে, যখন মুসা আলী সাল্লাম রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের জন্য দ্রুত বেগে ছুটে আসলেন, তার সাথে যে সাথী সঙ্গীরা ছিল তাদেরকে পেছনে ফেলে একাই এগিয়ে চলে এসছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা আজালাক আন কওমিকা ইয়া মুসা, হে মুসা, তোমার সম্প্রদায়ের সাথী সঙ্গীরাকে পেছনে ছেড়ে তুমি তাড়াতাড়ি কেন আসলে, এত দ্রুত বেগে তুমি কেন ছুটে আসলে একা একা? কালাহুম উলাই আলা আসারিহি, আল্লাহ, ওরা আমার পেছনে পেছনে আসছে, ও আজেল তো এলাই করব বেলে তরদা, আল্লাহ, তোমার দিকে আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি করে এসেছি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও আমার উপর। আল্লাহু আকবার। সুতরাং যে কোনো ভালো কাজের ক্ষেত্রে দ্রুতগামী হওয়া, অগ্রগামী হওয়ার চেষ্টা করা, আগে ভাগে থাকার চেষ্টা করা, এটা ভালো মানুষের পরিচয়। ঠিক তেমনি একজন মমিন ব্যক্তি মন্দ কথা কাজের ক্ষেত্রে, পাপাচারের ক্ষেত্রে, গুনাহার ক্ষেত্রে অনেক দূরে থাকবে, গুনাহ থেকে পাপ থেকে অনেক দূরে থাকবে, যাতে করে মন্দ কাজের ক্ষেত্রে কারো জন্য খারাপ আদর্শ না কায়েম করে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে সতর্ক সাবধান করেছেন এবং তাদেরকে নিষেধ করেছেন যে কোরআনে কেরিম যখন নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর তোমাদের কাছে কোরআনে কেরিমের দাওয়াত পৌঁছেছে, হে ইহুদিরা, বিশেষ করে মদিনার ইহুদিদের সম্পর্কে তারাই কাছাকাছি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তাদেরকে দাওয়াত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে আহলে কিতাব বনী ইসরাইল ইহুদি এবং খ্রিস্টানদেরকে। আল্লাহ বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা ঈমান নিয়ে আসো যা কিছু আমি অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনে কারীম, তোমাদের কাছে যেই কিতাব রয়েছে তাওরাত তার সত্যায়নকারী হিসাবে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এবং কোরআনে কারীমের সাথে সর্বপ্রথম তোমরা কুফরি করিও না, কারণ তোমাদের কাছে জ্ঞান রয়েছে ভবিষ্যৎবাণী সম্পর্কে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এবং আমার বিধানাবলীকে, আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে দিন, অর্থাৎ দুনিয়ার তুচ্ছ স্বার্থকে প্রাধান্য দিয়ে দিন ইসলামকে, কোরআনকে অস্বীকার করবে, এমনটা করিও না, ওয়া ইয়া ফাত্তাকুন, এবং একমাত্র আমাকে ভয় করো।
অর্থাৎ এই আয়াতের তাফসির হচ্ছে যে আহলি কিতাবদের প্রথম সারির তোমরা, তোমাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছে, সর্বপ্রথম তোমরা কোরআনকে অস্বীকার করিও না, না হলে তোমাদের দেখা দেখি পরবর্তীকালে যত আহলি কিতাব ইহুদি নাসারা আসবে তারা তোমাদের অনুকরণ করবে মন্দ কাজের ক্ষেত্রে, আর তাদের পাপের বোঝা, কুফরির বোঝা, অন্যায়ের বোঝা তোমাদেরকে কিয়ামত পর্যন্ত উঠাতে থাকতে হবে। হে দিনী ভাইগণ, আমাদের সালাফে সালেহীনে অনেক নেক ব্যক্তিরা ছিলেন যারা উত্তম আদর্শ প্রতিষ্ঠা করেছেন ভালো কাজে প্রতিযোগিতার ক্ষেত্রে এবং এলম আমল হাসিল করার ক্ষেত্রে। সুতরাং আমরা যে কত না মুখাপেক্ষী ভালো বহুমুখী কাজের ক্ষেত্রে আমরা অগ্রগামী হব এবং যাকে যতটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার ভালো প্রয়োগ করব যুগোপযোগী, আর এর মাধ্যমে আমরা ভালো কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আর যাতে করে আমরা উত্তম আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, আর আমাদের পরবর্তীতে যারা আসবে তারা আমাদের ভালো কথা কাজের ক্ষেত্রে আমাদের অনুকরণ করে। এই ক্ষেত্রে আমাদের জন্য কত না ভালো হবে যে আমরা ভালো কাজের ক্ষেত্রে আমরা অগ্রগামী হব এবং ভালো কাজের ক্ষেত্রে আমাদের পূর্বে যারা ছিলেন তাদের অনুসরণ করব, আর আমরা নিজেদের ঈমান আমলের উন্নতি সাধন করব, এই রকমই দিনই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অগ্রগামী হব। সুতরাং আমরা পিছিয়ে থাকব না, দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা এগিয়ে থাকার চেষ্টা করব, আর আমরা এই দিনের জ্ঞান অর্জন করে সেটাকে পৌঁছে দেওয়ার সুন্দরভাবে চেষ্টা করব, আল্লাহর দিনের প্রচার প্রসারে আমরা যথাসাধ্য অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করব, এই রকমই আখলাক চরিত্রের ক্ষেত্রে এবং উত্তম আমলের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব, এই রকমই মানব জাতির মাঝে মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে এবং ভালোবাসা সম্প্রীতির আহ্বানের ক্ষেত্রে আর তৌহিদ সুন্নাতের ভিত্তিতে ঐক্য কায়েম করার ক্ষেত্রে এইরকম ভালো কাজের দিকে দাওয়াতের ক্ষেত্রে এবং মানুষের প্রয়োজন পুরা করার ক্ষেত্রে, মানুষের বিপদ আপদ দূরীভূত করার ক্ষেত্রে এবং মানুষের পাশে, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা উত্তম দৃষ্টান্ত কায়েম করব এবং এই ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করব। এইরকমই দান খায়রাতের ক্ষেত্রে, দানশীলতার ক্ষেত্রে, আর তারপরে দিনের দাওয়াতের কাজে যে বহুমুখী আজকাল সুযোগ সুবিধা রয়েছে সেসব সুযোগ সুবিধায় আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করব, ইসলামের ভালো যে সমস্ত দিকগুলি প্রচার প্রসারের প্রয়োজন রয়েছে সেগুলিকে আমরা মানুষের কাছে উত্তম পন্থায় পেশ করার চেষ্টা করব এবং আমাদের যে কচিকাচারা রয়েছে তাদেরকে আমরা ভালো ইমানি ইসলামী তরবিয়ত করব এবং তাদেরকে ভালো কাজে আমরা লাগিয়ে রাখার চেষ্টা করব, এই ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা যাতে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা অত্যন্ত মুখাপেক্ষী যে আমরা অগ্রগামী হওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বে যারা অগ্রগামী ছিলেন ভালো কাজের ক্ষেত্রে তাদের পথ অবলম্বন করব। সুতরাং যারা ওলামায়ে রাব্বানী ছিলেন আল্লাহওয়ালা এলম হাসেলের ক্ষেত্রে এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ অভিমুখী ছিলেন, তওবার ক্ষেত্রে তারা আল্লাহর দিকে ধাবিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি তারা জিকির আজগারকারী ছিলেন, আর তারা অত্যন্ত ধৈর্য ধারণকারী ছিলেন, শুকরিয়া আদায়কারী ছিলেন, তারা দিনের ক্ষেত্রে অত্যন্ত সত্যবাদী ছিলেন, দিনের ওপর অটল ছিলেন এবং তারা তাদের কাজগুলিকে সুন্দরভাবে সম্পাদন করেছেন এবং তারা তাদের আমলগুলিকে যথাসময়ে মেহনত পরিশ্রমের সাথে সুরক্ষা করেছেন এবং হেফাজত করেছেন এবং তারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রেখেছেন। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি স্তরে মুমিন মুসলিমরা ভালো কাজে অগ্রগামী হবে এবং মন্দ কাজ থেকে অনেক দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এখানে খুতবা শেষ হচ্ছে, রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে
ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, এ মন্দ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এলেম দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সুন্দর এবাদত বন্দেগীর তৌফিক দান করেন, ভালো আখলাক চরিত্র গঠনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের মন্দ কথা কাজ থেকে আর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন, এবং সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান হাইয়্যা লানা মিন আমরিনা রাশাদা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।